আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবিএতে পড়ছেন? চলুন তাহলে একটা বিবিএ রিলেটেড গল্প শুনে আসি। গল্পটা কি, মনে করেন আপনারা অনার্স ফার্স্ট ইয়ারে বা একটা কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কলেজ হিসেবে অ্যাভারেজে ধরা যায় 200 শিক্ষার্থী রয়েছে। তো 200 শিক্ষার্থী বিবিএতে ঢুকলো, কেউ একটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট, এখানে চারটা ডিপার্টমেন্ট মেলাইলে মনে করেন অন অ্যাভারেজে একটা কলেজে বিবিএতে 800 শিক্ষার্থী ঢুকে। তো আমি যে কোনো একটা ডিপার্টমেন্ট ধরে নিচ্ছি যে একটা ডিপার্টমেন্টে 200 শিক্ষার্থী ফার্স্ট ইয়ারে জয়েন হলো। তো এই ফার্স্ট ইয়ারে 200 শিক্ষার্থী জয়েন হওয়ার পর তাদের ইনকোর্স পরীক্ষা দিয়ে বা টেস্ট পরীক্ষা দিয়ে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে এগুলো দিয়ে ফর্ম ফিল আপ করে ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিল। রেজাল্ট দেওয়ার পর এখানে দেখা যাবে যে 75% থেকে মোটামুটি 90% শিক্ষার্থী পাস করবে, কোনো সমস্যা নাই। 75 থেকে 90% শিক্ষার্থী, এইটা আমরা যেমন করে জেএসসি এসএসসি এইচএসসি পাস করেছি এমন না, কিন্তু এটা হচ্ছে প্রমোটেড পাস। প্রমোটেড পাস কেমন, মনে করেন 6টা সাবজেক্টের পরীক্ষা, 3টা সাবজেক্টে আপনাদের পাস করলেই পাস হয়ে যায় বা প্রমোটেড হয়ে যায়। তো এইভাবে প্রমোটেড হয়ে যায় মোটামুটি 75 থেকে 90% শিক্ষার্থী। এখানে ক্লিন পাস করে অ্যাপ্রক্সিমেটলি 15%। এখন অনেক কলেজে 10% বা 10%-এর নিচে ক্লিন পাস করে, অনেক কলেজে আবার 25% বা 25%-এর সামান্য উপরে ক্লিন পাস করে। তো আমি রাউন্ড ফিগার ধরে নিচ্ছি যে 15% শিক্ষার্থী ফার্স্ট ইয়ারে ক্লিন পাস করে। তো অ্যাভারেজে যদি 200 সিট হয়, 200 সিটের মধ্যে যদি আপনার 15% ক্লিন পাস করে, তো সেই হিসেবে দাঁড়ায় যে 30 জন শিক্ষার্থী থাকে যারা আসলেই ক্লিন পাস করে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে গেছে বা যাবে। এখন ফার্স্ট ইয়ারে যখন 200 শিক্ষার্থীর একটা ব্যাচ, এইখানে বেশ কয়েকটা ব্যাচে অনেকগুলো শিক্ষার্থী ভাগ হয়ে যায়। কিভাবে, মনে করেন 10 জন 15 জন শিক্ষার্থী মিলে একটা গ্রুপ হয়, বিভিন্ন স্যারের কাছে প্রাইভেট পড়ে বা অনলাইনে প্রাইভেট পড়ে বা অনেকেই পড়েই না, এভাবে 8-10টা ব্যাচ হয়। তো ফার্স্ট ইয়ার থেকে যখনই সেকেন্ড ইয়ারে চলে যায় তখন আর এই ব্যাচগুলোকে, এই বন্ধুবান্ধবগুলোকে পাওয়া যায় না। কেন, কারণ তারা অনেকেই পড়াশোনায় ওইভাবে মনোযোগী না, অনেকেই ফেল করে। এখানে ফেলের সংখ্যা খুবই কম, 10% এবং 10% নিচে। তো মোটামুটি সেকেন্ড ইয়ারে গেলে 2টা বা 3টা, হায়েস্ট 4টার মতো ব্যাচ হয় নর্মালি, সাধারণভাবে। আমি 2টা ধরে নিচ্ছি, 2টা হচ্ছে একটা রাউন্ড ফিগার। এই 2টা ব্যাচ সেকেন্ড ইয়ারের পরীক্ষা দেওয়ার পর থার্ড ইয়ারে, মানে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেয় দিয়ে থার্ড ইয়ারে যায়। তো এই সেই সাথে যে 75 বা 90% শিক্ষার্থী রয়েছে ফার্স্ট ইয়ারের, যেগুলো ইম্প্রুভমেন্টে আর কি প্রমোটেড হয়েছে বা 3টা সাবজেক্ট পাস করে প্রমোটেড হয়ে গেছে, এরাও কিন্তু পরীক্ষা দেয় সেকেন্ড ইয়ারে, যারা ক্লিন পাস করছে তাদের সাথেই। তো মোটামুটি ফার্স্ট ইয়ারের প্রমোটেড শিক্ষার্থীরা এবং ক্লিন পাস শিক্ষার্থীরা একসাথে পরীক্ষা দেয়, ক্লিন পাস 30 জন আর প্রমোটেড মনে করে নেন যে মোটামুটি 150 জন। তো এই টোটাল 150 জন শিক্ষার্থী সেকেন্ড ইয়ারের পরীক্ষা দেয়, দিয়ে তারপরে দেখা যায় যে এইখানে ক্লিন পাসের হার আন্ডার 7%, বেশিরভাগ ক্ষেত্রেই, আমি বলছি এমন না যে সব কলেজের ক্ষেত্রে প্রযোজ্য, তবে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাভারেজ করলে দেখা যায় যে সেকেন্ড ইয়ারের পরীক্ষা দেওয়ার পর ক্লিন পাসের হার মোটামুটি 10%-এর নিচেই, মোটামুটি আমি 10-12টা কলেজ রিসার্চ করেছি, 10%-এর নিচে। এবং যারা নট প্রমোটেড হয়ে গেছে তারা বেশিরভাগই পড়াশোনা ছেড়ে দেয়, আর যারা প্রমোটেড হয়েছে এদের মধ্যে কিছু শিক্ষার্থী পাওয়া যায় যারা প্রথমবারে ফেল করার পর দ্বিতীয়বার ভালো করে পড়ছে। তো এবারেও মোটামুটি মোট শিক্ষার্থীর অর্থাৎ 200 শিক্ষার্থীর মধ্যে 15% শিক্ষার্থী থাকে যারা মানে পাস করে, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ক্লিন পাস করে। অর্থাৎ ফার্স্ট ইয়ারে ক্লিন পাস করে 30 জন, এই 30 জনের মধ্যে 30 জনে মোটামুটি সেকেন্ড ইয়ারও ক্লিন পাস করে, কিন্তু 25 জন ধরে নেন, আর ফার্স্ট ইয়ারের যেই 150 জন শিক্ষার্থী বা মনে করেন 140 জন শিক্ষার্থী আছে এরাও মোটামুটি পরীক্ষা দেয়। তো এইখানকার মধ্যে 10% শিক্ষার্থী আনুমানিক ক্লিন পাস করে যেতে পারে ফার্স্ট ইয়ারটা কাভার করে। তো আনুমানিক সেকেন্ড ইয়ার পাস করার পর থার্ড ইয়ারে 40 জন শিক্ষার্থী আসে যারা নিয়মিত শিক্ষার্থী। এই 40 জন শিক্ষার্থী থেকেই মূলত ঝরে যাওয়া শিক্ষার্থীর প্রবণতা অনেক বাড়তে থাকে। এখানে নট প্রমোটেডের হার, ইম্প্রুভমেন্টের হার অনেক বেশি। তো যখন মোটামুটি থার্ড ইয়ারের পরীক্ষা দেওয়া হয়, থার্ড ইয়ারের পরীক্ষা দেওয়ার পর
মোট শিক্ষার্থীর মোটামুটি 10% অ্যাভারেজে প্রত্যেকটা কলেজ, আমি মোটামুটি 10-15টা কলেজ রিসার্চ করছি, তখনই করছিলাম মনে হয় 18টা কলেজ। তো 18টা কলেজের রিসার্চ করে বুঝতে পারলাম যে আনুমানিক 10% শিক্ষার্থী রয়েছে ক্লিন পাস, যারা ফার্স্ট ইয়ারের প্রমোটেড দিয়ে সেকেন্ড ইয়ারের প্রমোটেড দিয়ে থার্ড ইয়ার পর্যন্ত আসছে। আর যদি মনে করেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একসাথে প্রমোশন পাইছে ক্লিন পাসের সাথে, তো সেক্ষেত্রে পার্সেন্টেজ 3% বা 3-এর নিচে নেমে যায়। এরপরে আসে থার্ড ইয়ারের পরীক্ষা। থার্ড ইয়ারের পরীক্ষাতেই অনেক শিক্ষার্থী ছড়ে যায়। তো থার্ড ইয়ারের পরীক্ষা দেওয়ার পর দেখা যায় যে ক্লিন পাসের হার বিলো 1%, 1%-এরও নিচে থাকে। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার 3 বছরেই একদমই কোনোরকম ইম্প্রুভমেন্ট ছাড়াই ক্লিন পাস করে, এটা ফোর্থ ইয়ারে যায়, দেখা যায় যে ফোর্থ ইয়ারের পরীক্ষা দেওয়া পর্যন্ত শিক্ষার্থী ওই 1%-এর নিচেই থাকে বা 1% থাকে, এবং প্রমোটেড নট প্রমোটেড সহ মানে সরি প্রমোটেডগুলো সহ একসাথে 3%-এর মতো থাকে। এরা যখন ফোর্থ ইয়ারে পরীক্ষা দেয় তো মোটামুটি অন অ্যাভারেজে 200 শিক্ষার্থীর মধ্যে, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, এটা আগে মেনশন করিনি, এখন মেনশন করে দিচ্ছি, তো এই 200 শিক্ষার্থীর মধ্যে দেখা যায় যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার একদমই 4 বছরে কোনোরকম ফেল নাই, কোনোরকম ইম্প্রুভমেন্ট নাই, এরকম শিক্ষার্থী অন অ্যাভারেজে প্রত্যেকটা কলেজে 3 জন করে পাওয়া যায়। আপনার বিশ্বাস না লাগলে ইতিমধ্যে যারা পাশ করে চলে গেছে বা আপনার সিনিয়রদের দেখতে পারেন, হয়তো বা 2-1টা ব্যাচে 10-12 জন ক্লিন পাস করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 3-5 জন শিক্ষার্থী একদম ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত ক্লিন পাস করে, যাদের কোনো ইম্প্রুভমেন্ট নাই। এরপরে আরও কিছু শিক্ষার্থী রয়েছে, এখানে 5-7 জন শিক্ষার্থী আছে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে 2-1টা সাবজেক্ট ইম্প্রুভ ছিল, কিন্তু ফোর্থ ইয়ারে যেতে যেতে মোটামুটি কভার করে নিয়েছে। তো সেই হিসেবে একটা রিপোর্ট দেখা যায় যে মোটামুটি 5% শিক্ষার্থী, অর্থাৎ 200 সিটের মধ্যে 10 জন শিক্ষার্থী, 200 জন শিক্ষার্থীর মধ্যে 10 জন শিক্ষার্থী মোটামুটি তাদের নির্ধারিত সময়ের মধ্যেই এবং মোটামুটি কোনোরকম ফেল ছাড়াই ক্লিন পাস করে হচ্ছে গিয়ে আপনার অনার্স কমপ্লিট করে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে 10 জন করে, 4টা ডিপার্টমেন্ট 40 জন ধরেন, 40 জন শিক্ষার্থী একদমই ভালো করে পড়ে মানে ইউনিভার্সিটি থেকে বের হয়, মূলত আপনি এই 40 জনের মধ্যে খবর নিয়ে দেখবেন এই 40 জনের মধ্যে মোটামুটি 35-40 জনই অ্যাপ্রক্সিমেটলি মানে লাইফে ভালো কিছু করে, মানে এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, এমন না যে সব ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই 40 জন শিক্ষার্থী হয় উদ্যোক্তা হয়, চাকরি পায় বা মানে এমন কোনো কাজের সাথে জড়িত মোটামুটি যেটা অন্যান্য শিক্ষার্থীদের প্রফেশনের থেকে কিছুটা ভালো হিসেবে বিবেচনা করা যায়। এবং এই যে 10 জন শিক্ষার্থী বা 5 জন শিক্ষার্থী একদমই ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত ভালো করে বা এক্সিলেন্ট টাইপের রেজাল্ট করে, মূলত এদের আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন এরা মানে মোটামুটি অনেকটা ভালো পজিশনে চলে গেছে বেশিরভাগ ক্ষেত্রে 2-1 জন বাদ দিয়ে। এখন এই 5% শিক্ষার্থী বাদ দিয়েও কিন্তু আপনাদের ব্যাচের আরও 95% শিক্ষার্থী থাকে, যাদের মধ্যে 50% হচ্ছে গিয়ে টিকে থাকতে পারে না, এরা ঝরে যায়। আর বাকি যে 45% শিক্ষার্থী রয়েছে এরা হচ্ছে ঠেলে পেলে পাস করে, অর্থাৎ 4 বছরের কোর্স 5-6-7 বছরে বা ডিগ্রি পাস কোর্স সার্টিফিকেট নিয়ে এরা হচ্ছে বের হয় এবং বিভিন্ন কম্পিটিশনে যায়, এবং মূলত ঘুষ ছাড়া চাকরি হয় না এই যে একটা কথা আছে, এটা এরাই মূলত সবথেকে বেশি প্রচার করে। আমি একটা জিনিস আপনাদের বলে রাখি এবং একটা জিনিস আপনি বা আপনারা খেয়াল করলে দেখবেন, যারা এই 5% শিক্ষার্থীর লিস্টে আছে, 5%-এর মধ্যে যারা 1%-এর লিস্টে আছে এদেরকে সাধারণতই বলতে শুনবেন না যে ঘুষ ছাড়া চাকরি হয় না বা এডুকেশন সিস্টেম খারাপ বা আমি সন্তুষ্ট না, বা এদের কমপ্লেইনগুলো খুব কম পাবেন। বাকি যে 45% শিক্ষার্থীর কথা বললাম, সব থেকে বেশি কমপ্লেইন করে এরা, মানে পড়াটা পড়ছে যেমন তেমন করে আর ওর মানে চাচ্ছে যেটা আর দিতেছে যেটা, এই দুইটার মধ্যে কোনো সামঞ্জস্য নাই, মানে গিভ অ্যান্ড টেকের মধ্যে সামঞ্জস্য নাই। তো এইটা মোটামুটি অন অ্যাভারেজ বেশ কয়েকটা কলেজের ডাটা, আমি নিচে কলেজ ওয়াইজ রেজাল্টগুলো থেকে এই ডাটাটা পেয়েছি, আপনারা বিশ্বাস লাগলে লাগলো, যদি না লাগে তাহলে নিজে চেক করেন হয়ে গেল, এবং আপনাদের ব্যাচের কী অবস্থা সেটাও চেক করেন তাহলে বুঝতে পারবেন। চেক কীভাবে করতে পারবেন, কলেজ ওয়াইজ রেজাল্ট নামে ন্যাশনাল ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট আছে,
ওই ওয়েবসাইটটা আপনি দেখেন যে ক্লিন পাস কীভাবে করছে, কারা কারা করছে, কারা কারা পরবর্তীতে পাস করে কভার দিছে, কারা ঝুলে পাস করছে এবং কারা নট প্রমোটেড হয়ে গেছে বা একদমই পড়াশোনা থেকে বাদ হয়ে গেছে। তো এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা ফিউচার চাকরি প্রত্যাশী ভবিষ্যতে, তো ভবিষ্যতে বলতে 2-1 বছর বা 3-4 বছরের মধ্যে, তো দেখবেন যে আপনাদের মোটামুটি পড়াশোনাটা ওইভাবে ভালো হয় না, কিন্তু আপনারা চাকরির পড়াতে কিন্তু আবার ঠিক একই পড়তে হয়। এবং চাকরির পড়া যদি আপনারা দেখেন, আপনারা অনেকেই এই লাইফটাতে আছেন বা অনেকেই চাকরির পড়া এখনই শুরু করে দিয়েছেন, আমি তো বলতে পারবো না, আমি যেহেতু এই স্টেপটা পার হয়ে চলে আসছি, আমি দেখতেছি এবং বুঝতেছি যে চাকরির পড়াটা আপনাদের অনার্সের পড়ার থেকে অনেক বেশি জটিল, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন চাকরি পাই যাবেন, নির্দিষ্ট মনে করেন আপনার যেই যেটা ড্রিম বা আপনার মনে করেন যে যেখানে যেতে যান বা আপনার যেখানে চাকরি হয়ে গেছে, আপনার এডুকেশন যেটা মেইন আর কি, মানে পড়াশোনা, ওইটার থেকে চাকরির পড়াটা বেশি হচ্ছে আপনার জটিল, এবং চাকরির পড়া থেকে আপনার চাকরিটা বাঁচায় রাখা বা চাকরিটা করা আরও অনেক বেশি জটিল হয়ে যাবে। বিষয়টাকে হয়তো বা আপনারা ওইভাবে এখনই উপলব্ধি করতে পারছেন না, কারণ আপনারা ওই স্টেজে এখনও অনেকেই যাননি, তো ওই স্টেজে যাইলে বুঝতে পারবেন। তাই আমি আপনাদের একটু অগ্রিম সতর্ক করে দিচ্ছি যে আপনাদের যে অনার্স লেভেলের পড়াটা আছে না, এটা ভালো করে পড়েন। এতদিন কী করছেন করছেন, এখন থেকে ভালো করে পড়েন। আপনাদের প্রফেশন কী, কেউ জিজ্ঞেস করলে কী বলেন যে আমি স্টুডেন্ট। কিন্তু স্টুডেন্ট প্রফেশন হয়ে আপনারা কেন পড়ার সময় পান না বা আপনারা কেন ফেল করেন, এই বিষয়টা আমি কোনোভাবেই বুঝতে পারি না। একজন কৃষককে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি পেশায় কী, তো উনি বলবে কি যে আমি পেশায় কৃষক। তো কৃষক যদি এখন বলে যে আমি কৃষি করার সময় পাচ্ছি না, তো বিষয়টা কেমন হয়ে গেল না? একজন হচ্ছে সিকিউরিটি গার্ড, সে যদি বলে আমি সিকিউরিটি দেওয়ার সময় পাচ্ছি না, বিষয়টা মানে অন্য রকম হয়ে যায়। একজন বাপুর্জি যদি বলে যে আমি রান্না করতে পারি না, তো তুমি কীরকম বাপুর্জি, রান্না করতে পারো না? ঠিক একইভাবে আপনারা এখন স্টুডেন্ট, আপনাদের কেউ জিজ্ঞেস করলে কী বলবেন, আমরা স্টুডেন্ট। তো স্টুডেন্টের যেহেতু প্রফেশনটা আপনাদের ভিতরে বা সিল মারা আছে বা আপনারা বলেন যে আপনারা স্টুডেন্ট, তো আপনাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হবে পড়াশোনা করা। এখন স্টুডেন্ট আর পড়ার সময় পান না, এইটা মানে কনফ্লিক্ট হয়ে যায় না, দুইটা বিষয় দুই রকম হয়ে যায়। তো আপনাদের মেইন এবং প্রধান কাজ হবে পড়াশোনা করা। আর স্টুডেন্ট লাইফের পড়াশোনাটা, মানে আমি অনার্সের কথা বলছি, অনার্সের পড়াশোনার থেকে চাকরির পড়াশোনাটা প্রায় 3-4 গুণ জটিল হয়ে যাবে, এবং চাকরি পাওয়ার পর চাকরিটাকে ধরে রাখা এবং ওইখানে সার্ভাইভ করতে পারাটা আরও ওটার থেকে 3-4 গুণ, অর্থাৎ অনার্সের পড়ার থেকে 10-12 গুণ বেশি জটিল হয়ে যাবে। তো আমি এজন্যই বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে পড়েন, পড়ার সময় পাচ্ছি না বা জব করতেছি, এইগুলো হচ্ছে ভুংচুং কথা। আপনি জব করতেছেন তো জব করেন, পড়তেছেন কেন, পড়তেছেন তাহলে পড়েন, মানে যে কাজটা করতেছেন ওটা মনোযোগ দিয়ে করেন। এখন অনেকেই জবও করতেছে পড়াশোনাও করতেছে, করেন, আমিও তো হচ্ছে গিয়ে পড়াশোনাও করতেছি আবার পাশাপাশি কাজও করতেছি, তো কাজ করতেছি কাজের সময়ে, কাজ করেন, সমস্যা কী? আর পড়তেছি পড়ার সময়ে পড়ি, তো এইখানে আমি কাজ করতেছি এই জন্য পড়ার সময় পাচ্ছি না, তা আপনি পড়াশোনা ধরে রাখতেছেন কেন, পড়াশোনাটা ছেড়ে দেন। তো এই হচ্ছে বিষয়। আসলে অনেকেই আবার রুটিন চাচ্ছে যে পড়ার রুটিন দেন, পড়ার কোনো রুটিনের দরকার নেই ভাই, আপনি স্টুডেন্ট, যখন সময় পাবেন তখন পড়বেন। এখন অনেকেই সময় পায় না, সেটা আলাদা বিষয়, কিন্তু অনেকেই সময় পায় না না, ও সময় ইউজে করে না। কেমন, আপনার একটা দাওয়াত চলে আসলো, আপনি দাওয়াত খাইতে চলে গেলেন, দিনটা পুরোটাই চলে গেল। আপনি প্রাইভেট পড়তে গেছেন, প্রাইভেট স্যার আসেনি, আপনি এদিকে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতেছেন, মানে এগুলো না। এইভাবে আপনি যদি অনার্সটা কমপ্লিট করেন, তো আপনার চাকরি পাওয়াটা, আপনাদের চাকরি পাওয়াটা খুবই ডিফিকাল্ট এবং টাফ হবে। আর বর্তমানে সিটের তুলনায়, মানে জব, মানে যতগুলো জবের পোস্ট আছে সেই পোস্টের তুলনায় কম্পিটিশন কিন্তু অনেক বেশি, এক একটা সিটের বিপরীতে অ্যাভারেজ, আমি জানি না এখন মার্কেটে নাই আমি, তো একটা সিটের বিপরীতে আমি মোটামুটি ধারণা করে বলতে পারি যে 1000 কম্পিটিটর থাকে সাধারণত। তো এতগুলো কম্পিটিটরের ভিতরে আপনি কিভাবে টিকে থাকবেন যদি আপনি নিজের স্টুডেন্ট থাকা অবস্থায় স্টুডেন্টের কাজ না করেন, অর্থাৎ বাপুর্চি থাকা অবস্থায় যদি রান্না না পারেন তাহলে তো ভেজাল হয়ে যাবে, বা রান্না করার সময় না পান, এই বিষয়টা
আনএক্সেপ্টেবল। তো ধন্যবাদ সকলকেই, আমি ডাটাটা আপনাদের যেটা দিলাম একটু আগে, এটা আপনারা কলেজ ওয়াইজ রেজাল্ট ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। আপনাদের সব কিছু বিশ্বাস করার দরকার নাই, আমি যা বললাম, আমি যে কথাগুলো বললাম এগুলো রিসোর্স দেওয়া আছে, আপনি রিসোর্সগুলো দেখেন, দেখে ডিসিশন নেন। একটা মানুষের সব কথাই আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে বিষয়টা এমন নয়। আপনি দেখেন আপনাদের অবস্থাটা কেমন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের শিক্ষার্থীদের রেজাল্ট দেখলেই বুঝতে পারা যায় তারা কেমন পড়ছে। এখন এখানে আরও অবজেকশন অনেক আছে, অনেকেই বলে ইনকোর্স মার্ক দেয় না, অনেকেই বলে স্যারে ভালো করে খাতা কাটে না, মানে অনেক অবজেকশন। দেখেন এত অবজেকশন করার সময় নিয়ে মানে ওইভাবে চলবে না। আবার অনেকে কিছুদিন থেকে একটা বিষয়ে খুবই চলতেছে যে ইনকোর্স হচ্ছে একসাথে মেলে পাস নাকি আলাদা আলাদা পাস। আপনি স্টুডেন্ট, আপনাকে কেন ইনকোর্স নিয়ে টেনশন করতে হবে? আপনি 100-এর মধ্যে 40-ও পাওয়ার যোগ্যতা অর্জন করেন না, মানে আপনি কী ধরনের স্টুডেন্ট? তো এই বিষয়ে, এই সাধারণ বিষয়গুলো নিয়ে এত বেশি মাথা ঘামায়েন না। এইটা বিষয়ে মাথা ঘামানোর থেকে পড়াশোনার বিষয়ে মাথা ঘামান, এটা আপনাদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তো অনেকগুলো কথা বলে ফেললাম, আসলে বলতে চাইছিলাম একটা বিষয়, তো ওইটার সাথে সাথে প্রাসঙ্গিক বিষয়গুলো বলে দিতে হলো। তো ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনাদের কোনো বিষয়ে সহযোগিতা প্রয়োজন হলে নর্মালি মেসেজ করতে পারেন, মেসেজ করলে আমি খুশি হই, অথবা আমার নাম্বার দেওয়া আছে, কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। কল না করলেই খুশি হব যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন। ধন্যবাদ।